সাম্প্রতিক থাইল্যান্ড সফর সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল 11:30টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল দেশে ফেরেন। সফরকালে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেন।